গণিত প্রভাব সপ্তম শ্রেণী। এখন যে অঙ্কগুলি করব সেটি হলো কোষে দেখি 1.1 এর, সরল করি 9 এর অঙ্কগুলি। এর আগে আমাদের 1 থেকে 8 করা আছে, যারা যারা তাদের সেই অঙ্কগুলির মধ্যে কোনো যদি অসুবিধা ফেস করো তো ভিডিওগুলির মধ্যে দেখে নিতে পারো। তো প্রথম অঙ্কটি যেটি আছে সেটি হলো, লিখে নিই এখানে, অঙ্কটি আছে 13/25 বা 13/25 ইন্টু 1 পূর্ণ 7 এর 8, 1/7/8। তো চলো অঙ্কটি করা যাক। রো বাই 25 ইন্টু 1 1/7 এর 8। দেখো এটি, এই যে লব হর যেটি রয়েছে বা এই যে সংখ্যামালাটি যেটা রয়েছে, তো প্রথমে কি আছে এটা দেখো, পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ দুটো যোগ আছে। তো এটাকে আমরা প্রথমে কি করব, এটি ভগ্নাংশে পরিণত করব, পূর্ণ ভগ্নাংশে। কিভাবে করছি দেখে নাও, 13/25 ইন্টু, এটা আগেই তোমরা শিখেছো অন্য ক্লাসে, তবু একবার মনে করিয়ে দিচ্ছি, 8 গুণিত 1 প্লাস 7। ওপরে এটা হয়ে গেল আর নিচে হয়ে গেল আর 8। তাহলে কি হচ্ছে, 8 আর 7 15 15/8। তাহলে এবার দেখো, কাটা তো আগে শিখিয়েছি তোমাদেরকে, 5 দিয়ে দেখো কাটছে, এটা 3 5 দিয়ে এটা 25, তাই তো? তাহলে ওপরে কত রয়েছে, 3 ইন্টু 13 39/5 ইন্টু 8 40। তাহলে এটা হয়ে গেলো তোমার অ্যান্সার। দ্বিতীয় অঙ্কটি কী আছে দেখো, 2 পূর্ণ 5 এর 8 ইন্টু 2 পূর্ণ 2 এর 21। চলো লিখে নিই, 2 পূর্ণ 5 এর 8 ইন্টু 2 পূর্ণ 2 এর 21। আগে তোমাদেরকে ভগ্নাংশের উপরে ভাঙা, উপরে আর নিচে কীভাবে লব হর ঠিক করতে হয় দেখালাম, এবার নিচে করো, 8 দুগুণে 16 আর 5 21 বাই 8 ইন্টু 21 দুগুণে 42 আর 2 44, 44/21। এবারে কাটাকুটি করো, 21 21 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, 4 11 44। তাহলে উত্তর হলো কত, 11/2। এটাকে তুমি যদি ভেঙে নাও পূর্ণ ভগ্নাংশে কীভাবে হবে, 5 দুগুণে 10 1 এর 2। এটাও উত্তর, এটাও উত্তর, একই জিনিস, তোমাদের যেটা খুশি সেটা তোমরা রাখতে পারো, দুটোর মধ্যে কোনোটাই ভুল নেই, ঠিক আছে? চলো 3 নম্বর অঙ্কটি করা যাক। 3 নম্বরে দেখো 3টে সংখ্যা আছে, 10 10 10 পূর্ণ 3 এর 10 6 পূর্ণ 4 এর 3 আর 4 এর 11। চলো লিখে নেওয়া যাক, 10 পূর্ণ 3 এর 10 ইন্টু 6 পূর্ণ 4 এর 3 ইন্টু 4/11। চলো ভগ্নাংশগুলো ভাঙো, 10 10 100 প্লাস 3 103/10। (3×18)/22/3 × 4/11। দেখো 3টে সংখ্যা আছে, কাটা খুবই সহজ, 11/2/22 কেটে গেল, 2 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 3 দিয়ে কি 103 কে কাটা যায়, যায় না, 5 দিয়ে 103 কে কাটা যায় না। তাহলে কী হবে, উপরটা গুণ করো, 4 4 দিয়ে গুণ করছি, 412/15। এটাও তুমি অ্যান্সার ছেড়ে দিতে পারো, অথবা এটাকে তুমি ভেঙে মানে পূর্ণ ভগ্নাংশে ভাঙতে পারো, 15 দুগুণে 30 11 110 6 পনেরো 90 7 পনেরো 105, 5 7 এর 15, দুটোই অ্যান্সার তুমি
লিখতে পারো, এটাও অ্যান্সার এটাও অ্যান্সার, বুঝতে পেরেছ? তো এখন 4 নম্বর অঙ্কটি করবো। 4 নম্বর হলো কি আছে, দশমিকের মানগুলো দেওয়া আছে, দশমিকের মানগুলো দেওয়া আছে। তো চলো লিখে নেওয়া যাক প্রথম অঙ্কটা, দশমিকে কী দেওয়া আছে, 0.025। নেভার রিড লাইক 0.025, এইভাবে পড়বে না, সবসময় পড়বে 0.025 বা 0.025, ওকে, ইন্টু 0.02। চলো এবার এটাকে প্রথমে আমি কি করছি, দেখো গুণ তো তোমরা সহজ করেছো, যেহেতু আমরা ভগ্নাংশ শিখছি, ভগ্নাংশ থেকে কিভাবে গুণ করতে হয়, তাহলে দেখো এটাকে প্রথমে ভগ্নাংশে ভাঙব। আগেই দেখেছি, তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি, 25/25 বাই দশমিকের পরে কটা সংখ্যা আছে, 1, 2, 3, তাহলে ওয়ানের পরে 1, 2, 3 হয়ে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। আবার দেখো 0.02, তাহলে 2 এর নিচে কতগুলো সংখ্যা আছে, 1, এই 0 পয়েন্টের পরে 1, 2, তাহলে 1, 0, 0। এবার দেখো আমি ভাঙছি, 25 দিয়ে কাটলাম, 4, 2 দিয়ে কাটলাম, 2, তাহলে 1/1/2000, এটাই তুমি অ্যান্সার লিখে দাও। এরপর 5-এর অঙ্কটা যাব, 5-এর অঙ্কটা কি আছে দেখো, 0. লিখছি এখানে 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5। চলো করা যাক, কীভাবে লিখবো, 7/ কত হবে, 1-এর পরে কত কটা জিরো হবে, 1, 2, দুটো জিরো, 2-এর নিচে কত জিরো হবে, 1, তাহলে 1-এর একটা জিরো, 5-এর নিচে কটা জিরো হবে, সেম 1, 0। চলো কাটা কাটবো আমরা, 5 কেটে দিলাম, তাহলে কী রইল, 7/1230, এটাই অ্যান্সার। চলো শেষ অঙ্কটা পড়ে নিই, 6-এর অঙ্কটা কী আছে, 6-এর অঙ্কটা আছে, লিখে নিই চলো, 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002, তাই তো? এবার কি করব, চলো লিখি, 29/0 হবে, 1, 2, 3, 2.5 কটা জিরো হবে, পয়েন্ট উঠে গেল, তাহলে 25, পয়েন্টের পরে কটা নাম্বার আছে, একটাই, তাহলে 1, 0। এখানে কনফিউশন হওয়ার কিছু নেই, যে দুটো শূন্য লিখবে না, যেহেতু 2.5 পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো জিরো হবে, দশমিক উঠাবার এটাই সবসময় পদ্ধতি। এবার এটা 2/1 পরে 1, 2, 3, 0, ক্লিয়ার? এবার চলো গুণ করছি, 5, 5, 0, 25, 5, 2, 10, 2, 2 কাটলো, 5 দিয়ে কাটলাম, 200, তাহলে কত রইলো, 29/2, 1, 2, 3, 1, 2, এটাই হয়ে গেলো তোমাদের অ্যান্সার। কীভাবে করলাম, 2 দিয়ে গুণ করলাম, 3টে 2টো 5টা 0, 3টে 2টো 5টা 0, 29, 29 রইলো, ক্লিয়ার হয়েছে? যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করে জানাও, আমি আবার তোমাদেরকে বিষয়টা আরেকবার বোঝাবার চেষ্টা করব। যে কোনো অঙ্কের যদি কোনো বিশেষ কোনো অঙ্কের কোয়েরি থাকে, তোমরা যে কোনো ভিডিওর মধ্যে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সুবিধার্থে। চলো ধন্যবাদ, দেখা হচ্ছে আগের ভিডিওতে।